দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 68 পৃষ্ঠার 5 নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্ন 5। বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা 334 জন, তাদের মধ্যে 315 জন বিদ্যালয়ে যায়, কতজন বিদ্যালয়ে যায় না? প্রশ্নটি আমি আবারও পড়ছি। বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা 334 জন, তাদের মধ্যে 315 জন বিদ্যালয়ে যায়, কতজন বিদ্যালয়ে যায় না? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে বিজয়পুর গ্রামে শিশুদের সংখ্যা 334 জন, বিদ্যালয়ে যায় 315 জন, অতএব বিদ্যালয়ে যায় না, কতজন বের করার জন্য আমাদের 334 থেকে 315 বিয়োগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, 334 এবং 315-র একক স্থানের ঘরে রয়েছে 4 এবং 5। যেহেতু 4 থেকে 5 বিয়োগ করা সম্ভব নয়, সেহেতু 4-এর আগে আমরা একটি 1 ধরে নেব, তাহলে হবে 14। 14 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 9। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, দশকের স্থানে ঘরে রয়েছে 3 এবং 1। যেহেতু আমরা উপরে একটা 1 ধরেছিলাম, সেহেতু আমরা দশকের স্থানের ঘর যে নিচে 1 রয়েছে তার সাথে আমরা 1 এনে যোগ করব, তাহলে হচ্ছে 2। তো 3 থেকে যদি আমরা এখন 2 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 1। শতকের স্থানে ঘরে দেখা উপরে রয়েছে 3 এবং নিচে রয়েছে 3, 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0, তাহলে 0 লেখার প্রয়োজন নেই। তাহলে বিদ্যালয়ে যায় না 19 জন, আমরা বুঝতে পারলাম। তো শিশু বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা 334 জন, বিদ্যালয়ে যায় 315 জন। এখন 334 থেকে 315 বিয়োগ করলে ফলাফল থাকে 19, অতএব বিদ্যালয়ে যায় না 19 জন। উত্তর, বিদ্যালয়ে যায় না 19 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।